আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে খুব ইম্পর্ট্যান্ট নতুনদের জন্য একটা বিষয়, সেটা হচ্ছে কবুতরের পর আমরা কীভাবে গুনব, মানে কবুতর কত পর হয়েছে এটা আমরা কীভাবে দেখব। তো যারা নতুন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আর যারা পুরাতন আমরা জানি তাদের জন্য এটা স্কিপ করাই ভালো আমার মনে হয়। ঠিক আছে, তো চলুন কথা না বেরিয়ে আমরা ভিডিও শুরু করি। তো আমার এই কবুতরটা সাত পর হয়েছে, আমার কবুতর গড়রা কবুতর, সাত পর হয়েছে, সাত পরের বাচ্চা না, ডিম দিছে সাত পরেই। যাই হোক, আপনারা দেখেন এই যে দেখতে পারতেছেন কিনা সাত পর। প্রথমে আপনারা দেখবেন কি যে এই যে দেখেন, এটার তো একবার ইজিলিভাবে দেখা যেতেছে যে এই যে ছোট একটা পর, হ্যাঁ মানে এই পাশে একটা গেছে, এই পাশে একটা গেছে, দেখতে পারছেন, দেখতে পারতেছেন আপনারা যে একটা পর, মানে কালো পরটা যেটা, মানে একবার ইজি প্রত্যেকটা কবুতর এরকমই দেখবেন আপনারা। পাখনা খুললে তখন দেখবেন যে একটা পর এই সাইডে আর একটা পর এই সাইডে যাইব। ঠিক আছে, একটা ছোট পর থাকবো, এই যে দেখেন একটা পর উড়তেছে, দেখছেন এই যে কালো একটা পর, পরটা উড়তেছে। ঠিক আছে, এই যে একটা পর উড়তেছে, বুঝছেন, মানে এখান থেকে যেই পরগুলা এই সাইডে মানে কাইক করা, যেমন এই যে এখান থেকে সাদাগুলা, এগুলা হচ্ছে তার পর, আর এই কালোগুলা থেকে এগুলা, মানে এগুলা বাদ, আর এখান থেকে তার হচ্ছে পরগনা শুরু হয়, সে এখান থেকে মানে পর তার ওঠা পড়া শুরু হয়। আমার এই কবুতরটা সাত পর, তার জন্য আমরা গুনি, যে দেখেন এক দুই, পরে হচ্ছে তিন চার পাঁচ ছয়, এই যে সাত নাম্বারটা উঠতেছে, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে সাত। তো এরকম দেখবেন আপনারা উঠবো কবুতর, কবুতরের পাখনা উঠবো, অবশ্যই আপনারা বুঝতে পারছেন আশা করি। এমন প্রত্যেকটা কবুতর এরকম, যেহেতু এটা গড়রা কবুতর, আমরা সহজে আমরা বুঝতে পারতেছি যে এই সাইডের পাখনাগুলা, এই যে এই সাইডের পাখনাগুলো হচ্ছে পর হিসাবে গণনা করা হয়, আর এগুলো এমনি নর্মাল, এমনি আপনার সব কবুতর এরকম দেখা যাইব। আপনারা খেয়াল করবেন পাখনা ডানলেই খেয়াল করবেন, তো তখন থেকে গুনবেন, দেখবেন লাস্টে এখানে আয় একটা পর উঠবো, আর এই তিনটা পর আসছে না, এই তিনটা পর একদমই বাদ, এটা জন্মের পর থেকেই হয়। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, যদি বুঝতে পারেন অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কীরকম, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।